নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। সকলকে জানাই ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনতেরাস 5 দিনের দীপাবলি উৎসবের প্রথম দিন, যা প্রধানত ভারতে উদযাপিত হয়। এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পড়ে, যা সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে হয়। এই দিনটি আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরীকে উৎসর্গ করা হয়েছে এবং এটি ধন ও সমৃদ্ধির পূজার সাথে সম্পর্কিত। ধনতেরাসের ইতিহাস। ধনতেরাস 2টি শব্দ নিয়ে গঠিত। ধন, যার অর্থ ধন দৌলত, এবং তেরাস, যার অর্থ 13। এই দিনটি প্রতি বছর কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে আসে। এই দিনটি সাধারণত দীপাবলির 1-2 দিন আগে পড়ে। আসুন জেনে নিই ধনতেরাসের গুরুত্ব কী। ধনতেরাস আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরী এবং ধন সম্পত্তি দেবী লক্ষ্মীর পূজার জন্য উৎসর্গকৃত একটি দিন। এই দিনটিতে ঘর পরিষ্কার করা হয়, সুসজ্জিত করা হয় এবং নতুন বাসনপত্র, গয়না, অন্যান্য জিনিসপত্র কেনার মাধ্যমে উদযাপিত করা হয়, যাতে এর সমৃদ্ধি আসে পরিবারে। ধনতেরাসের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি গল্প রয়েছে। একটি কাহিনী অনুসারে রাজা হিমের 16 বছর বয়সী পুত্র, যিনি তার বিবাহে 4র্থ দিনে সাপের কামড়ে মারা যাওয়ার জন্য অভিশপ্ত ছিলেন, তার স্ত্রী তাকে ঘুমাতে দেননি। তিনি তার সমস্ত সোনা এবং রূপোর গহনা ঘরের প্রবেশদ্বারে একটি স্তূপে রেখে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দেন। তিনি তাকে রাতভর গান এবং গল্প শোনাতে থাকেন। যখন মৃত্যুর দেবতা যম সাপের আকারে আসেন, তখন গহনা এবং প্রদীপের আলো ঝলক দেখে তিনি অন্ধ হয়ে যান। যম ভেতরে ঢুকতে পারেননি এবং রাজপুত্রের জীবন এইভাবে রক্ষা পায়। অপর একটি কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত, যেখানে অমৃত অনুসন্ধানের সময় বেশ কয়েকটি ঐশ্বরিক উপহার উদ্ভূত হয়েছিল, যার মধ্যে ধনের দেবী লক্ষ্মী এবং দেবতাদের চিকিৎসক ধন্বন্তরীও ছিলেন। ধনতেরাসের পূজার সময় এবং শুভ মুহূর্ত। ধনতেরাস 2024-এর জন্য পূজার সময় নিম্নরূপ। প্রদোষকাল সন্ধ্যা 6:01 থেকে রাত 8:27 এবং সন্ধ্যা 7:04 থেকে রাত 9:00। ধনতেরাসের উৎসব এবং ঐতিহ্য। ধনতেরাস একটি মহান উৎসব এবং উদযাপনের দিন। মানুষ তাদের ঘর পরিষ্কার এবং সাজসজ্জা করে, প্রদীপ এবং মোমবাতি জ্বালায় এবং দেবী লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরীর পূজা করে। সেদিন নতুন জিনিসপত্র যেমন গয়না, বাসনপত্র, অন্যান্য গৃহস্থালী সামগ্রী কেনে, যাতে পরিবারে সমৃদ্ধি আসে। ধনতেরাসের জন্য উপহারের একটি নির্দেশাবলী রয়েছে। ধনতেরাসের জন্য কয়েকটি জনপ্রিয় উপহারের মধ্যে রয়েছে রূপোর মুদ্রা, হস্তনির্মিত মূর্তি এবং প্রতিমা, তুলসী, কাঁসা, তামার উরলি, প্রদীপ, মোমবাতি, রঙ্গোলি ডিজাইন। সামগ্রিকভাবে ধনতেরাস হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা দীপাবলি উদযাপনের সূচনাকে চিহ্নিত করে। এটি একটি মহান উৎসব এবং উদযাপনের দিন এবং ভগবান ধন্বন্তরী এবং দেবী লক্ষ্মীর পূজার জন্য উৎসর্গকৃত। এই দিনটি ঘর পরিষ্কার করা, প্রদীপ এবং মোমবাতি জ্বালানো এবং নতুন জিনিসপত্র কেনার মাধ্যমে উদযাপন করা হয়, যাতে পরিবারে সমৃদ্ধি আসে। অর্থাৎ ধনতেরাসের যে মূল লক্ষ্য, সেটি হলো পরিবারে সমৃদ্ধি নিয়ে আসা, সুখ নিয়ে আসা। বর্তমানে ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ও দেবতা ধন্বন্তরীর সাথে শ্রী গণেশ ও কুবের দেবতারও পূজা করার চল রয়েছে। এটি আর উত্তর ভারতীয় লোকেদের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ভারত জুড়েই, এমনকি আমাদের পশ্চিমবঙ্গতেও এই ধনতেরাস পূজার খুবই প্রচলন হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।